Assalamualaikum. Assalamualaikum. Shabai kemon acho apura? Assalamualaikum miss. Waalaikumsalam. Assalamualaikum. Assalam. Shabai kemon acho apura? সবাইকে একটু দেখি সবাইকে একটু দেখি আল্লাহ তাআলা আসো সবাই কামড় করো সবাইকে একটু দেখি সবাইকে একটু দেখি সবাই এখনো সিলেবাস নাও নাই অনেকে সিলেবাস নিতে আসো নাই অনেকে সিলেবাস নিতে আসো নাই সিলেবাস নিবে বুঝতে পেরেছো যারা এখনো সিলেবাস নিয়ে যাও নাই সিলেবাস নিয়ে যাবে সবাই অনেকে সিলেবাস না নাই অনেকে সিলেবাস নিতে আসো নাই সিলেবাস স্কুল তো খোলা আসবেন নিতে আসবেন নিতে আসবেন ক্লাস শেষ করে আসবেন নিতে আসবেন ক্লাস শেষ করে নিতে আসবেন হ্যাঁ হ্যাঁ স্কুল খোলা স্কুল তো খোলাই আপনারা একটার মধ্যে চলে আসবেন একটার মধ্যে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছো আপুরা আচ্ছা ঠিক আছে তোমাদের সবার স্বরচিহ্ন পড়া হয়েছে স্বরচিহ্ন আকার অস্বীকার ভালো করে পড়া হয়েছে সবাই আকার অস্বীকার ভালো করে পড়েছ হ্যাঁ সবার হয়েছে আরো পড়াতে হবে আকার অস্বীকার আরো পড়াতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরো ভালো করে পড়বে ঠিক আছে আরো ভালো করে আমি কিন্তু পরীক্ষা নিব তোমাদের বুঝতে পেরেছ আমি ধরব অনলাইনে পরীক্ষা নিব তোমাদের বুঝতে পেরেছ মুখে মুখে জিজ্ঞেস করব কোনটাকে কি বলে তোমরা আমাকে বলবে ঠিক আছে হ্যাঁ ঠিক মতো উত্তর দিবে ঠিক আছে আমি মুখে মুখে প্রশ্ন ধরব ঠিক আছে আচ্ছা আজকে আমরা ফুল ফল মাছ পাখি হ্যাঁ শিখবো পাঁচটা করে শিখবো ফুলের নাম মাছের নাম পাখির নাম ফলের নাম হ্যাঁ পশুর নাম এগুলো তো তোমরা সবাই জানো তাই না সবাই জানো না বলো তো হ্যাঁ সবাই তো ফুল ফলের কথা বলতে পারো হ্যাঁ
বলো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের তোমরা পৃষ্ঠা নাম্বার এই যে দেখো দেখো দেখতে পেয়েছো তোমরা ছত্রিশ নাম্বার পৃষ্ঠা বের করো তোমরা বাংলা বইয়ের ছত্রিশ নাম্বার পৃষ্ঠা বের করো সবাই ছত্রিশ নাম্বার পৃষ্ঠা বের করো সবাই ছত্রিশ নাম্বার পৃষ্ঠা বের করো দেখো কি কি আছে ফুলের নাম ফুলের নাম দেখো কি কি আছে আমি পড়ে দিচ্ছি বুঝতে পারছো আমি সবার মিউট অফ করে দিয়েছি সবার মিউট অফ করে দিয়েছি তোমরা আগে শুনো এই যে দেখো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা বাংলা বইয়ের ছত্রিশ নাম্বার পৃষ্ঠা দেখতে পাচ্ছো ফুলের নাম আছে ফলের নাম পাখির নাম পশুর নাম মাছের নাম বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা প্রথমে শুনো মিশের কথা প্রথমে শুনো মিশ কী বলছি প্রত্যেকটা প্রত্যেকটার নাম আমাদের যে জাতীয় জাতীয় ফল ফুল মাছ পাখি এগুলোর যে নাম হ্যাঁ ফুলের নাম কী প্রত্যেকটার নাম আমাদের জাতীয় সব কিছুর নাম প্রথমেই দেওয়া আছে বুঝতে পারছো এটা খেয়াল করবে প্রথম যেটার নাম দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জাতীয় হ্যাঁ পাখির নাম পশুর নাম ফুলের নাম মাছের নাম হ্যাঁ এগুলো সব কিছু প্রথম যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ফল ফুল মাছ পাখি পশুর নাম বুঝতে পেরেছ এবার দেখো ফুলের নাম কি 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 ফুল আছে আমাদের বইতে দেখো এই পাঁচটা করে সব কিছু শিখে ফেলবে ঠিক আছে যেমন ফুলের নাম কি প্রথমে শাপলা শাপলা গোলাপ জবা বেলি হ্যাঁ আর কি আছে বলো তো আপু বলো হ্যাঁ গাঁদা গাঁধা হবে না গাঁদা ফুল গাঁদা এখানে প্রিন্টে ভুল আসছে বুঝতে পেরেছ গাঁধা না গাঁধা হবে নাকি গাঁদা ফুল হ্যাঁ দ হবে এখানে হাঁটু ভাঙ্গা দ হবে ধ চলে আসছে ঠিক আছে তোমরা পড়বে হ্যাঁ কী কী শাপলা গোলাপ জবা বেলি গাঁদা হ্যাঁ আমরা ফুলের নাম পড়লাম কী কী ফুল আমরা দেখতে পাচ্ছি শাপলা গোলাপ জবা বেলি গাঁদা এরপর দেখো ফলের নাম কী কী প্রথমে ফলের নাম দেখেছ আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল জাতীয় ফুলের নাম শাপলা সাদা শাপলা দেখেছ সাদা শাপলা হ্যাঁ হ্যাঁ এই যে আমরা ফুলের নাম প্রথমে পড়েছি না ফুলের নাম প্রথমে আমরা পড়েছি কি শাপলা শাপলা কি আমাদের জাতীয় ফুলের নাম তারপর দেখো গোলাপ জবা বেলি গাঁদা এরপর ফলের নাম আসছে প্রথমে কি কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল বুঝতে পেরেছ দেখো প্রথমে হ্যাঁ জাতীয় ফলের নাম আসছে কাঁঠাল তারপর কি আম আনারস আতা আর কি পেয়ারা পেয়ারা বুঝতে পেরেছ ফলের নাম কী কী আছে পাঁচটা ফলের নাম কাঁঠাল আম আনারস আতা পেয়ারা এরপর কিসের নাম পাখির নাম বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়েল বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দোয়েল এরপর দেখো আরও পাখির নাম আছে দোয়েল কবুতর টিয়া কাক বক বক দেখেছ হ্যাঁ কী কী নাম পাখির নাম কী কী দোয়েল কবুতর টিয়া কাক বক এরপর দেখো পশুর নাম হ্যাঁ পশুর নাম বাংলাদেশের জাতি হ্যাঁ শুনো প্রথমে শুনতে বলছি না তো চুপ করো প্রথমে শুনতে বলছি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ বাঘকে কী বলে বাঘের আরেক নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ তারপর আর কী আছে হাতি হরিণ
এরপর কি খরগোশ, তারপর কি আছে বিড়াল বাংলাদেশের। হ্যাঁ, আমাদের দেখেছো আমরা পশু, তোমরা দেখো না বিড়াল, দেখো না সবার বাড়িতে বিড়াল, বিড়াল হাঁটে তাই না, বিড়াল চলাচল করে, বিড়াল আসে, অনেকে বিড়াল কি করে পুষে না বাড়িতে, ঘরে পুষে তাই না বিড়াল। বাঘ তাহলে বাংলাদেশের কি জাতীয় পশুর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ। এরপর দেখো আমার পশুর নাম কি কি আছে এখানে, বাঘ, হাতি, হরিণ, খরগোশ আর কি বিড়াল। এরপর দেখো মাছের নাম, মাছ, মাছ কি আছে আমার বাংলাদেশে, জাতীয় মাছের নাম কি ইলিশ তাই না, ইলিশ মাছ, বাংলাদেশে জাতীয় মাছের নাম কি ইলিশ। তাহলে আমরা মাছের নামগুলো পড়ি, হ্যাঁ, ইলিশ, রুই, কাতল, বোয়াল আর কি কই। হ্যাঁ হ্যাঁ, দেখেছো কী কী নাম, ইলিশ, রুই, বোয়াল, হ্যাঁ, কাতল, বোয়াল আর কি কই, কই। তাহলে আমরা পাঁচটা করে সব কিছু পেয়ে গেলাম না, ফুলের নাম, ফলের নাম, পাখির নাম, পশুর নাম, মাছের নাম, সবগুলো আমরা পাঁচটা করে পেলাম না। হ্যাঁ, এই পাঁচটা করে শিখে ফেলবে। এবার তোমরা সবাই পড়ো, আমি শুনি, মুখস্থ করবে, বুঝতে পেরেছ, সবাই মুখস্থ করবে। সবাই পড়ো, সবাই মুখস্থ করো। বেলি, বেলি গাদা, বেলি গাদা, শাপলা, গোলাপ, জবা, বেলি, গাঁদা, কাঁঠাল, ফলের নাম কি, কাঁঠাল, আম, আনারস, আতা, পেয়ারা। ফলের নাম, পাঁচটি ফলের নাম, পাঁচটি ফলের নাম, আনারস, গোলাপ, জবা, বেলি, গাঁদা, তারপর ফুলের নামগুলো পড়েছ, ফুলের নামগুলো পড়ো, শাপলা, গোলাপ, জবা, বেলি, গাঁদা। এরপর ফলের নাম, ফলের নাম কী কী, কাঁঠাল, কাঁঠাল, আম, আনারস, আতা, পেয়ারা, কাঁঠাল, আম, আনারস, আতা, পেয়ারা, আম,
নাম খাতা পেয়ারা কাঁঠাল কাঁঠাল আম আনারস আতা পেয়ারা তারপর পাখির নাম কি কি দোয়েল কবুতর টিয়া পশুর নাম কি কি বাঘ হাতি হরিণ খরগোশ বিড়াল মাছের নাম ইলিশ রুই কাতল কাতল বোয়াল কই আমি পড়া ধরছি এখন এখন পড়া ধরবো সবাইকে হ্যাঁ এখন সবাই বলো সবাই বলো রোল নাম্বার 39 রাউদা রাউদা বলো রোল নাম্বার 39 রাউদা রাউদা বলো সুবহানা সুবহানা সামরিন সুবহানা
সুবহানা মিউট অন করো সুবহানা মিউট অন করো করেছো তুমি ফুলের নাম বলো তো আপু পাঁচটা ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম হ্যাঁ বলো গুড গুড আতিফা ইসলাম রাউদা আতিফা ইসলাম রাউদা আতিফা ইসলাম রাউদা তুমি ফুলের নাম বলো তো পাঁচটা ফুলের নাম বলো গুড ভেরি গুড এইভাবে বলবে এবার বলো সুমাইয়া বিনতে ঈশা সুমাইয়া বিনতে ঈশা তুমি বলো গুড খুব ভালো আয়রা ইয়াসমিন 51 রোল নাম্বার 51 আয়রা তুমি বলো ফলের নাম বলো ফলের নাম পাঁচটা ফলের নাম বলো জান্নাতুল ফেরদৌস তোয়া জান্নাতুল ফেরদৌস তোয়া জান্নাতুল ফেরদৌস তোয়া তোয়া বলো রোল নাম্বার এক জান্নাতুল ফেরদৌস তোয়া তুমি পাখির নাম বলো পাখির নাম বলো পাঁচটা পাখির নাম বলো জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আছি ভালো স্কুল তো দুইটা পর্যন্ত খোলা থাকে সিলেবাস নিতে হলে একটার মধ্যে আসতে হবে যারা সিলেবাস নেও নাই আপুরা জি জি বুঝতেছি না ক্লাস তো চলতে আছে তবে নার্সারি আর কেজি অনলাইনে ক্লাস ক্লাস সবারই চলে একটু অপেক্ষা করেন দেখি আল্লাহর রহমত আর একটু করলে আপনাদের ওপেন করা হবে হ্যাঁ হ্যাঁ অস্থির হয়ে গেছে এটা স্বাভাবিক হওয়া এটা আমি কী করব সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত তো আমরা করতে পারতেছি না বুঝতে পারতেছেন না হ্যাঁ সরকারের নির্দেশ দিলেই ওদেরও খোলা হয়ে যাবে আমরাও তো চাই ওরা আসুক আমাদেরও ভালো লাগে না এইভাবে ক্লাস করে আমাদেরও ভালো লাগে না এখন পরিস্থিতির শিকার বুঝতে পারছেন না এখন আমরাও পরিস্থিতির শিকার তবে যাই হোক আপনাদেরও অভিভাবকদেরও আপনাদেরও বলছি বাবা মা দুজনের একটু অভিজ্ঞতা হয়েছে কিভাবে বাচ্চাকে পড়াইতে হবে স্কুল চলাকালীন কিন্তু আপনারা ক্লাসে ঢুকতেই পারতেন না আপনাদের সেই ধারণাটা আপনারা পেয়ে গেছেন বাচ্চাদেরকে আপনারা ক্যাপচার করতে পারবেন বুঝতে পারছেন বাচ্চাদের কি করে আপনারা পড়াইতে পারবেন টিচার লাগবে না যতদিন আপনাদের সাধ্যে থাকবে আপনারা পড়াইতে পারবেন বাচ্চাদেরকে একটু সময় দিবেন টিচার থাকলেও আপনারা অভিভাবকরা সময় দিবেন বাচ্চাকে আপনার বাচ্চার রেজাল্ট বাচ্চাকে যদি আপনি ভালো মতো পোক্ত করতে চান গাইড দিতে হবে আপনাদেরকে আপনারাই হলেন বড় শিক্ষক বুঝতে পারছেন বাবা মাই হচ্ছে প্রধান শিক্ষক এটা মাথায় রাখবেন প্রতিষ্ঠানে আসলে তখন তো তারা শিক্ষক পাবেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ওরা শিক্ষক পাবে কিন্তু বড় শিক্ষক হচ্ছে বাবা মা বাবা মাকে তার সন্তানকে দেখতে হবে বুঝতে পারছেন এটা মাথায় রাখবেন আমাদের কাছে কয় ঘন্টা থাকবে দুই চার ঘন্টা বাকি ঘন্টা তো আপনাদের কাছে আপনাদেরকে গাইড দিতে হবে বাচ্চার রেজাল্ট বাচ্চার মুভমেন্ট সব কিছু করাইতে হলে আপনাদেরকে ওদের পিছনে একটু পরিশ্রম করতে হবে সময়ের ফাঁকে ফাঁকে আপনারা আপনাদের কাজকর্ম ই করে রিল্যাক্সে যখন থাকবেন তখন বাচ্চাকে নিয়ে একটু একটু সময় দিবেন ঠিক আছে আপনাদেরও সে ধারণা হয়ে গেছে কিভাবে ওরা পড়বে লিখবে কাজ করবে আপনাদেরও সেটা প্লাস পয়েন্ট আপনাদেরও সেটা হয়ে গেছে যেটা আগে
গার্জেনরা পায় নাই ঠিক আছে হ্যাঁ এবার বলো তো আপু ইসরাত ইসরাত বলো ইসরাত ফলের নাম বলো তো ইসরাত 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 পাঁচটা ফলের নাম বলো 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 বলে যাও বলে যাও আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি বলে যাও আর কি ফল খাও হ্যাঁ বই ছাড়া আর কি ফল খাও আর কি কি ফল খাও গুড খুব ভালো ভেরি গুড আলনাজ আলনাজ বলো আলনাজ বলো আলনাজ তুমি বলো পাখির নাম বলো পাখির নাম বলো আলনাজ পাখির নাম বলো পাঁচটা পাখির নাম বলো আলনাজ আলনাজ পাখির নাম বলো পাখির নাম রোল নাম্বার বাইশ পাখির নাম বলো হ্যাঁ বাংলাদেশ বলো রোল নাম্বার বাইশ বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের হ্যাঁ লাইবা জান্নাতুল ফেরদৌস লাইবা লাইবা তুমি বলো মাছের নাম বলো মাছের নাম মাছের নাম বলো গুড ভেরি গুড জাতীয় জাতীয় মাছের নাম কি বলো জাতীয় মাছের নাম জাতীয় মাছের হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড খুব ভালো তুমি তো খুব ভালো মাইমুনা ইসরা মাইমুনা মাইমুনা ইসরা ইসরা মেহরিন মাইমুনা মাইমুনা সিলেবাস ডায়েরি একটু দাঁড়াইতে বলো একটু দাঁড়াইতে বলো 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 মাইমুনা বলো মাইমুনা ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম বলো মাইমুনা মিউট অন করো ৩৮ রোল রোল নাম্বার ৩৮ ওয়ালাইকুম আসসালাম রোল নাম্বার ৩৮ মাইমুনা ইসরা মেহরিন মাইমুনা তুমি ফুলের নাম বলো ওয়ালাইকুম আসসালাম বলো বলো তাড়াতাড়ি বলো ইসরা তাড়াতাড়ি বলো মাইমুনা তাড়াতাড়ি বলো ফুলের নাম বলো নবনী মেহরিমা ইসলাম নবনী নবনী মিউট অন করো নবনী ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম বলো আপু পাঁচটা ফুলের নাম বলো জবা হ্যাঁ হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো বলো তাড়াতাড়ি বলো সময় শেষ হয়ে এসছে তাড়াতাড়ি বলো হ্যাঁ 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 গুড ঠিক আছে ভেরি গুড ভালো করে শিখবে আমি কিন্তু পরীক্ষা নিব বুঝছো মুখে মুখে পরীক্ষা নিব এগুলো শিখতে হবে যা শিখাচ্ছি সেগুলো তোমাদেরকে বলতে হবে হ্যাঁ আমি একটা পরীক্ষা নিব তোমাদের এবার বলো আলিফা আলিফা ইসরা দোয়া আলিফা ইসরা দোয়া দোয়া মিউট অন করো মিউট অন করো দোয়া দোয়া ফুলের নাম বলো
আলিফা ইসলাম দোয়া ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম দোয়া বলো গুড এই সিজদা বলো সিজদা জাইফা মেহরিন সিজদা 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 পাখির নাম বলো পাখির নাম পাখির নাম বলো পাখির নাম হ্যাঁ বলে যাও বলে যাও হ্যাঁ গুড ভালো করে শিখবে আরো ভালো করে শিখবে তানিশা নাসের তানিশা নাসের কোথায় তানিশা নাসের তানিশা কোথায় তানিশা তানিশা নাসের কোথায় তানিশা নাসের তুমি বলো ফুলের নাম বলো ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম বলো তানিশা পাঁচটা ফুলের নাম বলো হ্যাঁ আমার দিকে তাকাও হ্যাঁ 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 বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বলো তো তানিশা তানিশা নাসের তুমি বলো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি সাদা শাপলা গুড ভেরি গুড তুবা তুবা বলো তাহিয়া তাবাসুম তুবা তাহিয়া তাসনিম তুবা তাহিয়া তাসনিম তুবা তুবা বলো তুবা তুবা শুনতে পাচ্ছ তুবা তাহিয়া তাসনিম তুবা ১৮ রোল মিউট অন করো রোল নাম্বার ১৮ বলো তুবা বলো তুবা তাহিয়া তাসনিম তুবা রোল নাম্বার ১৮ বলো ফুলের নাম বলো তাহিয়া তাসনিম তুবা ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম বলো তাড়াতাড়ি বলো গুড বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বলো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি ভেরি গুড ভালো করে পড়বে তাড়াতাড়ি যেন বলতে পারো নবনী নবনী মেহেরিমা ইসলাম নবনী নবনী কোথায় নবনী নবনী কোথায় নবনী নবনী বলো নবনী পাখির নাম বলো পাঁচটা পাখির নাম বলো পাঁচটা পাখির নাম বলো নবনী নবনী পাঁচটা পাখির নাম বলো 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 হ্যাঁ বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলো দোয়েল গুড তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে মাহানুর হোসেন মাহানুর হোসেন ৪১ রোল মাহানুর হোসেন রোল নাম্বার ৪১ ভিডিও অন করো মিউট অন করো শুনতে পাচ্ছ মাহারিন মাহানুর হোসেন রোল নাম্বার ৪১ মাহানুর হোসেন মাহানুর হোসেন রোল নাম্বার ৪১ ভিডিও ভিডিও অন করো সুমাইয়া বিনতে ইশা সুমাইয়া সুমাইয়া বলো তো সুমাইয়া আপু বলো তো ফুলের নাম বলো পাঁচটা ফুলের নাম বলো হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি
ভেরি গুড, খুব ভালো, তুমি খুব ভালো, আরো ভালো করে পড়বে, বেশি বেশি করে পড়বে, বুঝতে পেরেছো? বেশি বেশি করে পড়বে সবাই। নতুন কি জানি মামা কে জানো, মামা কে আছে, মুবাসিরা মামা, এদেরকে দেখো। সবাই পড়ো, সবাই পড়ো, আবার ভালো করে পড়ো। সবাই ভালো করে পড়ো, আবার পড়ো, ভালো করে পড়ো। আয়রা ইয়াসমিন, আয়রা ইয়াসমিন, তোমাকে কিন্তু পড়তে শুনি না, তুমি পড়ো না কেন? আয়রা ইয়াসমিন 51, রোল নাম্বার 51, তুমি পড়ো, বেশি বেশি করে পড়ো। সুবহানা, সুবহানা পড়ো, বসে আছো কেন আপু? সুবহানা সামরি, তুমি তো ভালো মেয়ে, পড়ো পড়ো, জোরে জোরে পড়ো, ফুলের নাম, ফলের নাম পড়ো। সুবহানা, সুবহানা পড়ো, সুবহানা সুবহানা পড়ো, সবাই জোরে জোরে পড়ো, সবাই জোরে জোরে পড়ো। সবাই সবাই তাড়াতাড়ি পড়ো, হ্যাঁ তাড়াতাড়ি পড়ো, আমাদের সময় প্রায় শেষ, আমাদের সময় প্রায় শেষ। সবাই এগুলা এই 36 পৃষ্ঠার সবগুলা পড়বে, পাঁচটা করে সব কিছু পড়ে ফেলবে, বুঝতে পেরেছো? 36 পৃষ্ঠায় ফল ফুল মাছ পাখি পশুর নাম সব কিছু পড়ে ফেলবে, এগুলাই বাড়ির পড়া থাকবে, বাড়ির কাজ, বাড়ির পড়া, 36 পৃষ্ঠা, বুঝতে পেরেছো? 36 পৃষ্ঠা বইয়ের 36 পৃষ্ঠা সব পড়বে, আর স্বরচিহ্নগুলো পড়ে ফেলবে ভালো করে, কয়কার কা খরি শিকার কি, খয়কার খা খরি শিকার কি, গয়াকার গা ঘরি শিকার ঘি, ঘয়াকার ঘা ঘরি শিকার ঘি, বুঝতে পেরেছো? ছয়কা চা ছয় শিকার চি, ছয়কা চা ছয় শিকার চি, এগুলো সব পড়ে যাবে, হ্যাঁ ভালো করে। কার চিহ্ন অর্থাৎ স্বরচিহ্নগুলো খুব ভালো করে তোমরা পড়বে, বুঝতে পেরেছো? সেগুলোও পড়বে, 36 পৃষ্ঠা ফল ফুলের নাম আছে, এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে, বুঝতে পেরেছ? সবাই ভালো করে পড়বে 36 পৃষ্ঠা সব কিছু, পাঁচটা পাঁচটা করে ফল ফুল মাছ পাখি পশু, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের নাম পাঁচটা করে শিখে ফেলবে। সবাই ভালো করে শিখবে, ঠিক আছে? সবাই ভালো করে শিখে ফেলবে, ভালো করে পড়বে, বাসায় খুব ভালো করে পড়বে, ফলের নাম ফুলের নাম মাছের নাম পাখির নাম পশুর নাম এবং জাতীয় ফল ফুলের নাম কি এগুলো পড়বে। পড়বে লিখবে, বাসায় লিখবে ফল ফুল মাছ পাখির নামগুলো লিখবে, বুঝতে পেরেছ? পাঁচটা পাঁচটা করে লিখবে, বাসার খাতায় লিখবে, সবাই পাঁচটা লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।